আমি মোহাম্মদ ইউনুস আলী, সহকারী শিক্ষক হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কুষ্টিয়া সদর কুষ্টিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে কি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ পাঠ নিতে চাই, সেটি আশা করছি এই পাঠ থেকে তোমরা যথেষ্ট উপকৃত হবে। আমার আজকের পাঠের বিষয় হল অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশ। এটি আমরা কীভাবে একটির সাথে আরেকটি সম্পর্ক, সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা আগের পাঠটিতে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ আমরা দেখেছি, সেই সাথে আমাদের আজকে নতুন সংযোজন মিশ্র ভগ্নাংশ যোগ হয়েছে। তো আমরা একটু খেয়াল করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার এই কাগজটির দিকে খেয়াল করো, এখানে দেখো একটা রুটির অংশ, তোমাদের বই থেকে আমি নিয়েছি, একটা রুটির পরিমাণকে ভগ্নাংশে প্রকাশ করি। এখানে আমি একটি গোল পাউরুটিকে সমান চারটি ভাগে ভাগ করেছি, তাতে কী হয়েছে, এই যে এক একটি অংশ হয়েছে, অর্থাৎ চার ভাগের এক ভাগ, এটিও চার ভাগের এক ভাগ বা এক চতুর্থাংশ, এটিও তাই চার ভাগের এক ভাগ বা এক চতুর্থাংশ, এটিও চার ভাগের এক ভাগ বা এক চতুর্থাংশ, একটা পূর্ণ জিনিস চারটি ভাগে ভাগ হয়েছে। ঠিক অনুরূপ আরেকটি দুটি একই সমপরিমাণ ভাগ করে এখানে দেখা গেল যে এটি হলো চার ভাগের এক অংশ, এটি চার ভাগের এক অংশ, এটি চার ভাগের এক অংশ, এবং এখান থেকে নিয়ে একটা পূর্ণ রুটি নয়, এটি হলো একটি খণ্ড অংশ বিশিষ্ট রুটি, অর্থাৎ এটাও চার ভাগে ভাগ করে একটা ভাগ অন্য কাউকে দিয়ে দেওয়া আছে। সেটা কেন দেওয়া আছে সেটা আমরা তোমাদের পরে বোঝাবো। তার আগে একটু খেয়াল করি, আমরা অপ্রকৃত ভগ্নাংশ আগের পাঠেই জেনেছি, সেটা হলো যে কোনো পূর্ণ সংখ্যা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এখানে চারটি অংশ যে এক জায়গা করে দেখি তো একটা পূর্ণ রুটি হয়, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা এক। আচ্ছা, আর এখানে একটি রুটি চারটি ভাগ করে তিনটি ভাগ এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা ভাগ আমাদের এখানে নেই। এখানে এটা হলো একটা রুটির চার ভাগের তিন ভাগ আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এটা এটা যে কোনো লেখা দেখছি আমরা প্রত্যেকটা অংশই কিন্তু এক একটা প্রকৃত ভগ্নাংশ। আর এই চারটি প্রকৃত ভগ্নাংশ আর এই তিনটি প্রকৃত ভগ্নাংশ একসাথে করে এখানে আমরা এখানে দেখাতে পারি যে এখানে সাতটি চা এক চতুর্থাংশ আছে, অর্থাৎ একটা দুটো তিনটি চারটি পাঁচটা ছয়টা সাতটা, সাতটি এক চতুর্থাংশ আছে। প্রথমটিতে চারটি অংশের মধ্যে চারটি অংশই আছে, আমরা একটু খেয়াল করি, মানে এই অংশটা এই অংশটা এই অংশটা এই অংশটা এক জায়গায় করলে পরে চার ভাগের মধ্যে চার ভাগই হয়, এবং দ্বিতীয়টাতে আছে চারটে ভাগেরই মধ্যে তিনটা অংশ, তার চার ভাগের তিন অংশ। এখন হচ্ছে যোগ করি বা একত্র করি কীভাবে, আগে চার ভাগের চার অংশ আর এখানে চার ভাগের তিন অংশ, তাহলে আমরা খেয়াল করি যে এখানে একটা হলো পূর্ণ অংশ আর এখানে একটা খণ্ডিত অংশ সমানভাবে ভাগ করা। এখন হর সমান হয়ে আছে, হর যেহেতু সমান হয়ে আছে মোট ভাগের ক্ষেত্রে হর চার, এবং লবের ক্ষেত্রে এখন যদি যোগ করি একটু হরের তুলনায় বড় হয়ে যায়, চার যোগ তিন সমান সাত, অর্থাৎ চার ভাগের মতো করে সর্বমোট সাত ভাগ এখানে নেওয়া হয়েছে। এখন এখানে হয়েছে লব সাত আর হর চার, কাজেই চারের সাত বা সাত চতুর্থাংশ হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা আগে যে কৌশলে অপ্রকৃত ভগ্নাংশ চিনেছি এটি কিন্তু পরিষ্কার চিত্রের মাধ্যমে আমাদের সেই ধারণাটা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। পূর্ণ সংখ্যা তার সাথে আমরা আবার খণ্ডিত অংশ যোগ করে অত্যন্ত সুকৌশলে আমরা এই অপ্রকৃত ভগ্নাংশটা জানতে পারলাম। অপরদিকে এটি হলো এক, অর্থাৎ এটি পূর্ণ একটা অংশ এক, এবং এটি হলো খণ্ডিত অংশ চার ভাগের তিন অংশ, এই যে পূর্ণ এক এবং এই যে প্রকৃত ভগ্নাংশ, এবং এটিকে আমরা যদি এইভাবে লিখি এক পূর্ণটা প্রথমে রেখে দিয়ে পরে খণ্ডিত অংশ পাশে বসিয়ে দিই, তাহলে নতুন ধরনের একটা ভগ্নাংশ হলো, এভাবে আমরা লেখা যায়। এখন পড়া হয় এক সমস্ত তিন চতুর্থাংশ, অথবা পড়া যায় এক পূর্ণ চারে তিন ভাগ, অথবা পড়া যায় এক পূর্ণ চার ভাগের তিন অংশ। আমরা আমাদের সুবিধা মতো এভাবে পড়তে পারি পূর্ণ। তাহলে আমরা খেয়াল করলাম যে এইভাবে লিখে নতুন একটা ভগ্নাংশ হলো, যা আমরা আগে চিনি নিয়ে আগে দেখিনি। তো এখন এই ভগ্নাংশের নাম হলো কি, মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ তৈরি হতে হলে কি হয়, কি লাগে, আমরা একটু খেয়াল করি। পূর্ণ সংখ্যা লাগে, যেটাকে আমরা সমস্ত বলি, যেখানে এক এটা হলো পূর্ণ সংখ্যা, আমরা এটাকে এক সমস্তও বলতে পারি।
তাহলে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু জেনে গেলাম যে মিশ্র ভগ্নাংশ কিভাবে হয়। মিশ্র ভগ্নাংশের সাথে থাকে পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ। আমরা খুব মনে রাখবো, এখানে কিন্তু আমাদের একটু ওলট পালট হয়ে যায়। আমরা অনেক সময় ক্লাস নিতে যে ছেলেমেয়েরা যদি দেখ বলি এই চার উপরে লিখে দিই, তিন নিচে দিই লিখে দিই, তাহলে ওরা ভুল অনেক সময় ভুল করে ফেলে। তোমরা যারা ভালো চৌকস আছো তারা আমার এই ক্লাস থেকে উপকৃত হবে। খেয়াল করবে যে এখানে পূর্ণ সংখ্যাতে প্রকৃত ভগ্নাংশ যোগ হবে, অর্থাৎ লব ছোট হর বড়। এবং এইভাবে আমরা খেয়াল করি যে প্রকৃত ভগ্নাংশ এখানে আবার একটু মেলায় নেই আগের জ্ঞানের সাথে, লব ছোট হর বড়, আর অপ্রকৃত ভগ্নাংশ আমরা লব বড় পাবো, হর ছোট পাবো, অথবা লব হর সমান পাবো, অথবা যে কোনো পূর্ণ সংখ্যা পাবো। তাহলে এগুলো হলো অপ্রকৃত ভগ্নাংশ। আর এখানে আমরা মিশ্র ভগ্নাংশ করে দেখছি যে এখানে এক সমস্ত চারের তিন, দুই সমস্ত পাঁচের তিন, দশ সমস্ত সাতের দুই, এগুলো সবই মিশ্র ভগ্নাংশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খেয়াল করব যে লবে কিন্তু কখনোই শূন্য হবে না, আর যদি শূন্য হলে সেটি কিন্তু ওই মিশ্র ভগ্নাংশের মধ্যে পড়বে না। আমরা এটা আমাদের শেখার সময় খেয়াল করব। তাই আমরা এখন চিনে গেছি যে প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ আমাদের এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ। আর এই জিনিসটা একটার সাথে আর একটা কী সুন্দর সম্পর্ক রয়েছে সেটি আমরা একটু খেয়াল করে দেখি। আমরা এই এক নাম্বার একটা আমরা বিষয় উল্লেখ করে নিয়েছি, নিচের সংখ্যা রেখার উপরের খালি ঘরগুলো প্রকৃত ও অপ্রকৃত এবং নিচের খালি ঘরগুলো মিশ্র ভগ্নাংশ দ্বারা পূরণ করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে যে জিনিসটা তোমাদের আমি বলতে চাই সেটি হলো এখানে একটা সংখ্যা রেখা বসানো আছে, বরাবর একটা সংখ্যা রেখা এ পর্যন্ত বসানো আছে। এই সংখ্যার উপরের দিকে এই শর্ত অনুসারে, অর্থাৎ উপরের খালি ঘরগুলোতে প্রকৃত অপ্রকৃত, অর্থাৎ এখানে যে গুলো সংখ্যা বসানো আছে ভগ্নাংশ আকারে আর ফাঁকা ঘর রয়েছে, এই যেগুলো বসানো আছে এগুলোর সাথে সম্পর্ক রেখে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। এই পূরণ করলে উপরের দিকে আমাদের বসাতে হবে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। এর সাথে সম্পর্ক রেখে এই অপ্রকৃত ভগ্নাংশের সাথে আবার মিশ্র ভগ্নাংশের মিল আছে, সেই জন্য এই ভগ্নাংশ রেখার নিচের দিকে আমরা যদি খেয়াল করি যে এখানে এখান থেকে এই পর্যন্ত এসে এক ধরনের কাজ, এখান থেকে আবার এদিকে যে ভিন্ন রকমের কাজ, আমরা এখান থেকে এই পর্যন্ত এদিকে যে কাজগুলো করব এগুলো সবই হবে মিশ্র ভগ্নাংশ। আমরা অত্যন্ত কৌশলে এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে তোমরা নিজেরা উপকৃত হবে এবং তোমাদের গণিত বইয়ের বিদ্যমান সমস্যাগুলোর অতি সহজে সমাধান করতে পারবে। আমরা চাচ্ছি যে তোমরা আমার এই ক্লাস থেকে এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে নেবে। সেটি হলো, খেয়াল করো তোমরা, এই সংখ্যা রেখাটাকে তিন অংশেরও বেশি ভাগ করা হয়েছে। এখান থেকে এ পর্যন্ত এসে এক পূর্ণমান, এখান থেকে এটুকু এসে আরও এক অর্থাৎ দুই, এখান থেকে এ পর্যন্ত এসে আরও এক অর্থাৎ পূর্ণমান তিন, এখান থেকে আরও তিন ঘর পর্যন্ত অংশে যাওয়া হয়েছে তোমাদের বোঝানোর সুবিধার্থে। এখন আমরা খেয়াল করি, এখানে শূন্য থেকে এই দাগটা হলে শূন্য মান প্রকাশ করে, এখান থেকে যদি এক পর্যন্ত যায় একে আমি পাঁচটা ভাগে ভাগ করেছি, একটা অংশ দুটো অংশ, এখান থেকে এই পর্যন্ত যে এক অংশ, এখান থেকে এটুকু যে আরও এক অংশ, এটুকু এখানে পর্যন্ত যে আরও এক অংশ, এখান থেকে এটুকু যে আরও এক অংশ, এখানে যে পূর্ণ একের সমান হয়ে গেছে। এরপরে আবার ঠিক এগুলোকেও আমি পাঁচটা ভাগে ভাগ করেছি, এখান থেকে শুরু হয়ে এক দুই তিন চার পাঁচ, আবার এখান থেকে শুরু করে এখান থেকে এক দুই তিন চার পাঁচ, আবার এখান থেকে তিন পর্যন্ত এসে পরবর্তীতে আবার একটু এক দুই তিন ঘর পর্যন্ত একটু বাড়িয়ে নেওয়া হয়েছে তোমাদের এই ঘরগুলো বোঝানোর সুবিধার্থে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো এখানে এইটুকু যদি তোমাদের পাঁচটা ভাগ করা হয় তাহলে এক, এইটুকু ধরে নিলাম যে এক পূর্ণ এক, এই পূর্ণ এককে তাহলে পাঁচটা ভাগ করলে পাঁচটা অংশ হয়ে যাবে, সমান পাঁচটি ভাগ করা হয়েছে। এখন এর প্রথম ভাগটা হলো পাঁচ ভাগের এক অংশ, তাহলে এটা আমরা অবশ্যই বুঝতে পারবো যে এটি হলো এই পর্যন্ত গেলে পাঁচ ভাগের দুই অংশ, এটি গেলে পাঁচ ভাগের তিন অংশ, এটা গেলে পাঁচ ভাগের চার অংশ, আর এই পর্যন্ত আসলে পুরো এক বা পাঁচ ভাগের পাঁচ অংশ। আমি এখন তোমাদেরকে মনোযোগ সহকারে দেখার জন্য আহ্বান জানাচ্ছি, আর তোমাদের সামনে আমি এই জিনিসগুলো এইভাবে এখন পূরণ করি, এভাবে পর্যায়ক্রমে যদি পূরণ করে দিই দেখো তো কেমন হয়।
তাহলে আমরা খেয়াল করলাম যে প্রথম পাঁচটি ভাগ পূরণ হয়ে গেছে, অর্থাৎ এইটুকু হলো পাঁচ এক পঞ্চমাংশ, এটুকু নিলে দুই পঞ্চমাংশ, এটুকু নিলে তিন পঞ্চমাংশ, এটুকু নিলে চার পঞ্চমাংশ, এটুকু নিলে পাঁচ পঞ্চমাংশ বা পাঁচের মধ্যে পাঁচ অথবা পূর্ণ এক। এখন কথা এটুকু তো আমরা প্রকৃত ভগ্নাংশের মধ্যে থেকে গেলাম, এটুকু মনে রাখার কেন মনে রাখলাম যে এই প্রকৃত ভগ্নাংশের মান হলো এক থেকে কম, তাহলে এই ভগ্নাংশগুলো এদিকে যে ভগ্নাংশগুলো আমরা পেয়েছি এগুলোর মান হলো একের থেকে কম। এখন একের থেকে একটু বেশি হলে কি হয় আমরা সেগুলো একটু খেয়াল করি। এখান থেকে আগে আমরা উপরে যাব, এখান থেকে এক ঘর গেলে আবার ওই এই যে পাঁচ ভাগের এক ভাগ আছে, এটুকু হলে পাঁচ ভাগের এক ভাগ, এটুকু হলে পাঁচ ভাগের দুই ভাগ, এটুকু আমরা মনে রাখার চেষ্টা করব। এটুকু হলে পাঁচ ভাগের তিন ভাগ, এটুকু হলে পাঁচ ভাগের চার ভাগ, এটুকু হলে পাঁচ ভাগের পাঁচ ভাগ, অর্থাৎ পাঁচ ভাগের মতো দমোট সর্বমোট এখান থেকে শুরু করে দশ ভাগ হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা এখানে লিখি তাহলে কেমন হয়, এটা লিখেই দেওয়া হয়েছে তোমাদের জন্য, পাঁচ ভাগের মধ্যে পাঁচ ভাগ আর এক ভাগ এর সাথে যোগ হলে লবে যে হর যেহেতু সমান হয়ে যাবে সব ভাগই পাঁচ, তাই এর প্রত্যেকটার হরই সমান হয়ে যাবে। হর সমান হয়ে গেলে এখন শুধুমাত্র উপরে একটা ভাগ যোগ করলে এখানে ছয় হয়ে গেছে, এখান থেকে এই পর্যন্ত গেলে আরও এক বেড়ে যাবে, অর্থাৎ তখন কী হবে হর ঠিকই থাকবে, লব এক ঘর বেড়ে যাবে। ঠিক এমনিভাবে আমরা এই যে এখানে সম্পর্ক এসে গেছে, দেখ এখান থেকে এক অংশ বেড়ে গেল, তাহলে একের সাথে কতটুকু যোগ করলাম পাঁচ ভাগের এক অংশ যোগ করলাম, এ যোগ করে তো এখানে লবে হয়েছে এরকম, হরে হয়ে যাবে এরকম। এখন এখান থেকে যদি আমি এখানে এই পর্যন্ত আসি আবার ঠিক ওই এক এক পূর্ণ হইল তার সাথে কয় অংশ যোগ করলাম পাঁচ ভাগের দুই ভাগ, তাহলে এখানে আমরা লিখব পাঁচ ভাগের দুই ভাগ। আচ্ছা এইবার এখান থেকে আমরা যদি যাই এখান এটুকু এক এটুকু এক এই পর্যন্ত গেলে পারে হয় পাঁচ ভাগের তিন ভাগ, তাহলে এখানে হরে হবে পাঁচ আর লবে হবে এই তিন অংশ যোগ হবে সাত, এখানে পাঁচ আছে তার সাথে তিন অংশ যোগ করলে আট অথবা সাতের পরে কত এক ঘর হবে বুঝতেই পারছি আমরা যে এরকম অংশ হবে। এরপরে আমরা খেয়াল করি এখান থেকে এক অংশ দুই অংশ পাঁচ তিন চার অংশ, অর্থাৎ এখানে চার পঞ্চমাংশ একের সাথে যোগ হবে, অর্থাৎ এখানে আমরা যদি এক পূর্ণ পাঁচ ভাগে ষাট যোগ করি তাহলে পরে এখানে কি হচ্ছে এরও যে মান হবে এখানেও সেই মান হবে, তাহলে আমরা হর একই পাচ্ছি সেটি কত পাঁচ ভাগের মোট নয় ভাগ হলো। তাহলে এখন যদি এ পর্যন্ত পৌঁছে যায় আমাদের পূর্ণ সংখ্যা আরও এক বেড়ে দুই হয়, অর্থাৎ এটুকু এক এটুকুর মান এক আর আগের মান এক সর্বমোট এই পর্যন্ত আসলে হবে পূর্ণ সংখ্যায় দুই, আর এখানে এইভাবে যে আমরা আমাদের বইয়ে দেওয়া আছে পাঁচ ভাগের মতো করে মোট দশটা ভাগ হয়ে গেল, অর্থাৎ এখানে আমরা পাঁচটা ভাগ করেছি এখানেও পাঁচটা ভাগ করেছি, তাহলে পাঁচ ভাগের মধ্যে দশ ভাগ পরিমাণ জায়গা আমরা উপরের লাইনে পেয়ে গেছি। এখন উপরের লাইনে পেয়ে গেলে আমরা খেয়াল করি যে এ পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত যা এসেছি প্রকৃতই আছে, কিন্তু এখানে যখনই এসে তখন অপ্রকৃত শুরু হয়ে গেছে। এখন অপ্রকৃত থেকে উপরে অপ্রকৃত লাইন আমরা সারিবদ্ধভাবে পাচ্ছি, আবার নিচের দিকে আমরা এর ঠিক বিপরীত দিকে পাচ্ছি মিশ্র ভগ্নাংশ, এইটা সোজাসুজি এটাকে মিশ্র ভগ্নাংশে এইভাবে আমরা পেয়ে যাচ্ছি, এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাচ্ছে তাকে মিশ্র ভগ্নাংশে আমরা এভাবে পেয়ে যাচ্ছি। এটা এবার খেয়াল করি যে এখানে এটার বিপরীতে আমরা এটা মিশ্র ভগ্নাংশ পাচ্ছি, এটার বিপরীতে এটা মিশ্র ভগ্নাংশ, আর এটার বিপরীতে আমরা পূর্ণ সংখ্যা এখানে পেয়ে গেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আর একটু যদি আগাই তাহলে কেমন হয়, এখানে দুই আছে আবার এখানে এটুকু আমরা পাঁচটা ভাগে ভাগ করি, পাঁচটা ভাগে ভাগ করে এটুকু এক অংশ, এটুকু আর এক দুই অংশ, এটুকু তিন অংশ, চার অংশ, পাঁচ অংশ, এখন উপরে গেলে পারে হরে আমাদের ঠিকই থাকছে, হরে আমরা যদি আমরা লিখেও রাখি তাও সমস্যা নেই, তাহলে আমরা যদি হর পাঁচ লিখে রাখি তাহলে এ যেহেতু এখান থেকে এক ঘর গেল তাহলে এখানে দশের বদলে এগারো হয়ে যাবে, এখান থেকে এ পর্যন্ত দুই ঘর গেল তাহলে এখানে লবে এগারোর বদলে বারো হয়ে যাবে, অর্থাৎ দশের পরে আর দুই ঘর পরিমাণ জায়গায় গিয়েছি আমরা। এবার তিন ঘর গেলে কি হবে, হবে এখানে তেরো, এইভাবে ঠিক এ পর্যন্ত তোমাদের করেই দেওয়া আছে, পরপর দেখো সুন্দরভাবে মিলে গেছে। এখন এ পর্যন্ত গেলে পারে আমাদের ভাগ ঠিকই থাকবে পাঁচ, পাঁচ ভাগের মতো করে পনেরোটি ভাগ, এইভাবে এর সাথে মিল করে এখন আমরা নিচের ঘরগুলো পূরণ করব। নিচের ঘরগুলো পূরণ করতে গেলে দুই পূর্ণ সংখ্যা তাহলে দুই বসাই দিলাম আগে,
তারপরে আমরা এই এই যে আরো এককে আমরা পাঁচটা ভাগে ভাগ করেছি তাহলে এর সাথে আরো পাঁচ এইটুকু পর্যন্ত আসলে পাঁচ ভাগের এক ভাগ যোগ হয়ে গেছে অর্থাৎ এইটা অপ্রকৃত ভগ্নাংশের মান এই ভগ্নাংশটা মানের সমান এখান থেকে আমরা যদি আবার এখানে ঘুরে আসি তাহলে পূর্ণ সংখ্যা এই দুই রয়ে যাবে পাশে আবার দুই পঞ্চমাংশ জায়গা অর্থাৎ সংখ্যার একাতে আমাদের পেয়ে যাচ্ছি আমরা এখানে যদি আমরা এই পর্যন্ত আসি তাহলে আমরা অপ্রকৃত আকারে এইভাবে পাবো আর মিশ্র আকারে এইভাবে পাবো এইভাবে যদি আমরা এখান থেকে এইভাবে যাই অপ্রকৃত আকারে এইভাবে পাবো আর মিশ্র আকারে পাবো এই যে দুই পূর্ণ সংখ্যা আর কয়টা অংশ পর্যন্ত গেছি আমরা একটু মিলাই দেখি এক দুই তিন চার অর্থাৎ চার পঞ্চমাংশ এর সাথে যোগ হবে এভাবে এই জায়গা যে তিন অংশ পূর্ণ হয়ে যাবে এটার মান যা পূর্ণ তিনের মান তাই অর্থাৎ এখানে আমরা তিনের বদলে লিখলাম দুই পূর্ণ পাঁচ বাই পাঁচ মানে পাঁচের পাঁচ তার মানে দুই আর এক পূর্ণ তিন হয়ে যেত বলে এখানে একবারেই লিখে দেওয়া হয়েছে এটা ভগ্নাংশ লেখার একটা কৌশল তোমরা মনে রাখবে এই বিষয়টি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার মনে হয় এখান থেকে এ পর্যন্ত তিন পর্যন্ত আমরা যে কাজটুকু করলাম তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এখান থেকে তিনের পরে আরও তিনটি ঘর যেহেতু রেখেছি এ তিনটি ঘর তোমাদের কী করণীয় আমার সাথে তোমরা তাল মিলিয়ে একটুখানি বুঝে নাও সেটি হলো হর আমাদের একই থাকবে হর পাঁচই থাকবে তাহলে এখানে যে এখান থেকে পরবর্তী মানে পাঁচটা অংশে তিনটা অংশ এই চিত্রে যেহেতু দেখানো হয়েছে এই তিনটা অংশের হিসাবই আমরা করে ফেলবো যেটুকু চাই আর কি তো এখন এটা হলো রেখার শেষ প্রান্ত টানা হয়েছে এ পর্যন্ত আমরা যাব না আমাদের কাজ হবে এইটুকুর মধ্যে হিসাব এখান থেকে এইটুকু হিসাব করা এখন এখানে আমরা দেখেছি পূর্ণ সংখ্যা তিন তাহলে আমরা এখানে পূর্ণ সংখ্যা তিন লিখে দিলাম এখানে পাঁচ ভাগের মধ্যে পনেরো ভাগের বদলে পরবর্তী আরও এক ঘর যোগ হয়ে এখানে তাহলে হবে কত ষোলো এভাবে যদি এখানে এক ভাগ বেড়ে গেল মানে পাঁচ ভাগের এক এক অংশ বেড়ে গেল তাহলে আমরা এখানে লিখতে পারি এক পঞ্চমাংশ ওর সাথে যোগ হয়েছে তিনের সাথে আর এক পঞ্চমাংশ যোগ হয়েছে অর্থাৎ এর এখানে এইটারই মিশ্র ভগ্নাংশ রূপ হলো এইটা এরপরে আমরা একই জায়গায় আসি এখানে আমরা তাহলে পাঁচ ভাগের দুই অংশ যাচ্ছি আমরা তাহলে আমাদের হর পাঁচই থাকছে তাহলে এখানে লব হয়ে যাবে সতেরো এখন এইটির পরিবর্তিত রূপ আমরা এই তিনকে আগে পূর্ণ সংখ্যাভাবে লিখে নিই তাহলে কত হচ্ছে পাঁচ ভাগের দুই অংশ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যে কৌশলটা এই যে তোমাদের বইয়ের দেওয়া শখটাকে ব্যবহার করে প্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশের পারস্পরিক সম্পর্ক কিন্তু এই সংখ্যা রেখার সাহায্যে কিন্তু আমরা সহজেই চিহ্নিত করতে পারলাম আমার মনে হয় তোমরা খুব সুন্দরভাবে এই জিনিসটা বুঝতে পেরেছো উপরের দিকে আমাদের শর্ত ছিল কি নিচের সংখ্যা রেখার উপরের খালি ঘরগুলো প্রকৃত ও অপ্রকৃত এবং নিচের খালি ঘরগুলো মিশ্র ভগ্নাংশ দ্বারা পূরণ করি তোমরা এখানে খেয়াল করো যে যতক্ষণ এক পর্যন্ত ছিল সেগুলো হলো প্রকৃত ভগ্নাংশ মানে একের আগে একের চেয়ে ছোট একের চেয়ে ছোট আর একের সমান বা একের থেকে বড় যেগুলো সব হয়েছে সংখ্যা রেখার উপরে সবগুলো হলো অপ্রকৃত ভগ্নাংশ এখান থেকে এইটুকু এবার শর্ত ছিল নিচের খালি ঘরগুলো মিশ্র ভগ্নাংশ দ্বারা পূরণ করো তোমরা খেয়াল করো যখন এক ভগ্নাংশ একের থেকে বেশি হয়ে গেছে একের থেকে বেশি হয়ে গেছে তখন এই লাইনে যে কয়টা ভগ্নাংশ আছে পূর্ণ এই এখানে পূর্ণ সংখ্যা এগুলোকে এখন যেগুলোর সাথে পূর্ণ সংখ্যা যোগ আছে সেগুলো সবই হলো মিশ্র ভগ্নাংশ এখন প্রশ্ন আসতে পারে যে এই যে এখানে এটা কি এটা কি হ্যাঁ এটি এটিও ওই এখানে আমরা যে অবস্থা পাচ্ছি আমরা যখন অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে যাব কখনো কখনো এরকম পূর্ণ সংখ্যা হয়ে যাবে আর এগুলো তখন মিশ্র ভগ্নাংশের কাতারে চলে আসে অর্থাৎ তখন লভার শূন্য হয়ে যাওয়ার কারণে পূর্ণ সংখ্যা চলে আসে বলে সেটি কি আর এখানে কিছু দেখানো হয় না এই জন্য পূর্ণ সংখ্যাটা মিশ্র ভগ্নাংশের কাতারে এখানে চলে এসেছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আর একটা জিনিস মনে রাখ এসো মনে রাখি এই কথাগুলো তোমাদের পরীক্ষা স্যারেরা জিজ্ঞাসা করতে পারে অভিভাবক জিজ্ঞাসা করতে পারে প্রতিবেশী বড় ভাই বোনেরা জিজ্ঞাসা করতে পারে তোমরা মনে সব সহকারে এটি মনে রাখবে যাতে করে তাদের প্রশ্নের ঝটপট উত্তর দিতে পারো সেটি এক প্রকৃত ভগ্নাংশের মান এক থেকে কম তোমরা এখানে দেখলে যে একের থেকে কম হলে প্রকৃত ভগ্নাংশের মান অপ্রকৃত ভগ্নাংশের মান একের চেয়ে বেশি অথবা একের সমান তোমরা খেয়াল করলে যে একের মানে লভার সমান হয়ে গেলে সে প্রকৃত ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশের মান হয়ে যায় এক
আবার কখনো এক এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, এই যে লব বড় হওয়ার ছোট হয়ে যাচ্ছে, তখন এটা মান হয়ে যায় একের থেকে বড়। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের মান হবে একের সমান এবং একের থেকে বেশি হতে পারে। আর মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, মিশ্র ভগ্নাংশের মান একের চেয়ে বেশি, অর্থাৎ আমরা এখান থেকে খেয়াল করি যে কটা মিশ্র ভগ্নাংশ আছে স্বভাবের মানই একের থেকে বড়। যেহেতু মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের পারস্পরিক সম্পর্ক আমরা একটা সংখ্যার একার সাহায্যে দেখলাম, এই পাঠটা যদি তোমরা মনে রাখতে পারো যে ভগ্নাংশ কোথা থেকে কীভাবে আসলো, সেই জিনিসটা তোমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে। তোমাদের গণিত বইয়ের এই এরকম সুন্দর প্রশ্ন আছে, এটাও তোমরা নিজেরা বাড়িতে মিলাবে, যাতে করে আমার এই মিলানো এবং আমার এই ক্লাসটা দেখে তোমরা তোমাদের বুদ্ধিটাকে আরও শানিত করে নিতে পারো। আর সামনে পরীক্ষা যাতে প্রস্তুতি নাও, সুন্দরভাবে পরীক্ষায় অংশ যাতে নিতে পারো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।